আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, আরও একটি কম উপকরণে এবং স্বল্প সময়ের মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমি ফারজানা জুয়েল। আমি আজকে আপনাদের করে দেখাবো মাত্র 5 মিনিটে সুজির রসগোল্লা। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই রসগোল্লার জন্য সুজির ডোটা তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে। প্রথমে এখানে আমি লিকুইড গরুর দুধ নিয়েছি 2 কাপ পরিমাণ, সুজি নিয়েছি 1/2 কাপ পরিমাণ, চিনি নিয়েছি 3 টেবিল চামচ, ঘি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। ব্যাস, এই 4টা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে সুজির রসগোল্লার ডো। এবার চলুন গিয়ে দেখে নিই রসগোল্লা শিরা করার জন্য আমার কী কী উপকরণ লাগছে। শিরার জন্য এখানে আমি নর্মাল পানি নিয়েছি 2 কাপ পরিমাণ, চিনি নিয়েছি 1 কাপ, এলাচ নিয়েছি ফ্লেভারের জন্য 3টা। মাত্র এই 3টি উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে রসগোল্লার শিরা। এবার চলুন গিয়ে দেখে নিই কীভাবে ঝটপট তৈরি করে ফেলছি মাত্র 5 মিনিটে সুজির রসগোল্লা। এখন প্রথমে আমি একটা ছড়ানো প্যানে চুলার লো মিডিয়াম হিটে দিয়ে দেব লিকুইড গরুর দুধ, সেই সাথে চিনি, আর দিয়ে দেব ঘি। এখন এই দুধের সাথে ঘি এবং চিনিটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব যেন চিনির দানাটা পুরোপুরিভাবে গলে যায়। এরপর এতে অ্যাড করে দেব সুজি। আর ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন দুধের তাপমাত্রাটা হালকা গরম থাকা অবস্থায় কিন্তু সুজিটা দিতে হবে, কারণ দুধটা যদি বেশি গরম থাকে তাহলে সুজিটা কিন্তু দলা পাকিয়ে যাবে। অবশ্যই খেয়াল রাখবেন যেন সুজিটা কোনোভাবেই দুধের মিশ্রণের সাথে দলা পাকিয়ে না যায়। সুজির মধ্যে যদি দানা ভাব থাকে তাহলে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না। এখন সুজির মিশ্রণটা যতক্ষণ না পর্যন্ত প্যান ছেড়ে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত অনবরত সুজির মিশ্রণটা আমি নেড়ে চেড়ে যাব। তো দেখুন ফ্রেন্ডস, অলমোস্ট আমার সুজির মিশ্রণটা হয়ে গেছে। এখন এই সুজির মিশ্রণটা আমি আবারও একটা ছড়ানো প্লেটে নিয়ে নেব এবং সুজির মিশ্রণটা ঠান্ডা হতে দিয়ে রসগোল্লার জন্য শিরাটা তৈরি করে নেব। শিরার জন্য চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব পানি, চিনি, সেই সাথে এলাচ দিয়ে অনবরত নেড়ে চেড়ে যাব যতক্ষণ না পর্যন্ত চিনির দানাটা ভালোভাবে পানির মধ্যে গলে যাচ্ছে এবং শিরার মধ্যে ভালোভাবে বলক চলে আসছে। তো দেখুন ফ্রেন্ডস, শিরার মধ্যে কিন্তু বলক চলে এসেছে। এখন চুলার হিটটা আমি একেবারে লোতে করে দেব যেন শিরাটা সম্পূর্ণ ঠান্ডা না হয়। সেই সাথে আগে থেকে যে সুজির ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে রসগোল্লা তৈরি করে নেব। এর জন্য প্রথমে আমি সুজির ডোটাকে হালকা হাতে একটু মথে নেব যেন সুজির মধ্যে কোনো রকম দানা ভাব না থাকে। এখন সুজির ডোটা মথা হয়ে গেলে সামান্য পরিমাণ সুজির ডো নিয়ে রেগুলার সাইজের যে রসগোল্লাগুলো আমরা দোকান থেকে কিনে থাকি সেই সাইজের করে আমি রসগোল্লা তৈরি করে নেব। ফ্রেন্ডস, অবশ্যই খেয়াল করবেন রসগোল্লার মধ্যে যেন কোনো রকম ক্র্যাক না থাকে, তাহলে কিন্তু মিষ্টিগুলো দেখতে ভালো লাগবে না। এখন সম্পূর্ণ ডোটা দিয়ে সেমভাবে আমি সবগুলো রসগোল্লাই তৈরি করে নেব। তো দেখুন ফ্রেন্ডস, সবগুলো রসগোল্লাই তৈরি করা হয়ে গেছে এবং রসগোল্লাগুলোর মধ্যে কিন্তু কোনো রকম ফাটল বা ক্র্যাক নেই। এখন এই রসগোল্লাগুলো আমি আগে থেকে চুলার লো হিটে যে শিরাটা বসিয়ে রেখেছিলাম সেই শিরার মধ্যে দিয়ে দেব। দেখুন, শিরাটা কিন্তু এখনও যথেষ্ট পরিমাণ গরম আছে। এখন এই গরম শিরার মধ্যে সবগুলো রসগোল্লাই আমি দিয়ে দেব এবং মিষ্টির প্যানটাকে ঢাকনা দিয়ে দেব চুলার একেবারে লো হিটে ঘড়ি ধরে 5 মিনিটের জন্য। সেই সাথে ফ্রেন্ডস, ঢাকনার মধ্যে যে একটা হোল থাকবে হোলটা কিন্তু অবশ্যই একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দেবেন। দেখুন, 5 মিনিট পর মাশাল্লা করে সবগুলো রসগোল্লাই কিন্তু ফুলে একেবারে দ্বিগুণ হয়ে গেছে। আর ফ্রেন্ডস, মাঝে একবার 2 মিনিট পর এরকম একটা চামচের পিট দিয়ে মিষ্টিগুলোকে আমি জাস্ট হালকাভাবে একটু নেড়ে চেড়ে দিয়েছি যেন এর দুই পাশে খুব ভালোভাবে শিরাটা ঢুকে যায়। এখন 5 মিনিট পর মিষ্টিগুলো যেহেতু হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দেব এবং মিষ্টির পাতিলের মধ্যে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য যেন রসগোল্লাগুলোর ভেতরে খুব ভালোভাবে শিরা ঢুকে যায়। তো ফিরে আসছি ফ্রেন্ডস 1 ঘন্টা পর।
1 ঘন্টা পর রসগোল্লার ভিতরে শিরাটা ভালোভাবে ঢুকে রসগোল্লাগুলো কিন্তু আরও বড় হয়ে গেছে। ফ্রেন্ডস, এই রসগোল্লার ভিতরে যে ভালোভাবে শিরাটা ঢুকেছে আমি সেটা একটু আপনাদেরকে প্রুফ করে দেখিয়ে দিচ্ছি। একটা পানির গ্লাসে 1 গ্লাস পানি নিয়ে আমি একটা রসগোল্লা পানির মধ্যে ছেড়ে দিয়েছি, আর সাথে সাথেই কিন্তু রসগোল্লাটা একেবারে গ্লাসের তলায় চলে গেছে, মানে রসগোল্লার ভেতরে ভালোভাবে শিরা ঢুকেছে। যদি রসগোল্লার ভেতরে শিরা না ঢুকতো তাহলে কিন্তু পানির উপরে ভেসে থাকতো। এখন রসগোল্লাগুলো যেহেতু ভালোভাবে হয়ে গেছে, এখন একটা প্লেটে সবগুলো রসগোল্লাই আমি তুলে নেব। দেখুন, সবগুলো রসগোল্লাই আমি শিরা থেকে প্লেটে তুলে নিয়েছি। এখন সামান্য একটু চেরি ফল কুচি এবং পেস্তা বাদাম কুচি দিয়ে রসগোল্লাগুলোকে সাজিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে 5 মিনিটের সুজির রসগোল্লা। তো দেখুন ফ্রেন্ডস, একটা রসগোল্লা আমি আপনাদের কেটে দেখাচ্ছি, এর ভেতরে শিরাটা কত ভালোভাবে ঢুকেছে। ফ্রেন্ডস, অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। নতুন নতুন আধুনিক সব রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।